এডিটিং করতে হয়, অনেকটা সময় দিতে হয়। ভাবো আমাকে চা নিয়ে খোঁটা দিচ্ছে। হ্যাঁ চা খাওয়া হয়নি, চা খাবে না? হ্যাঁ ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আর আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতে পেরেই গেছো যে কী ভিডিওটা। তবুও বলি, আমরা আজকে যাচ্ছি, বেরোচ্ছি। অনেক দিন হলো আমরা সন্ধ্যাবেলা বেরোইনি, অনেক দিন পর আমরা সন্ধ্যাবেলা বেরোচ্ছি, নানা কারণের জন্য বেরোনো হয়নি। বেরিয়েছি, কাজে গেছিলাম, মাঝে দেখেছিলে আমরা হস্তশিল্প মেলাতে গেছিলাম, কিন্তু তারপরে সেভাবে বেরোনোই হয় না। তো আজকে ফাইনালি আমরা আবার বেরোচ্ছি, অনেক দিন পর সুযোগ হয়েছে। আর তো আরও অনেক কিছু, শুধুমাত্র যেটা থাম্বনেল আর টাইটেলে দেখেছো সেটা নয়, আরও অনেক কিছু দেখাবো, অনেক কিছু দেখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। তো চলো আমাদের সাথে দেখে, আচ্ছা আমি দেখিয়ে দিই, এই যে আমি রেডি হয়েছি দেখো, আর এই যে আরেকজন। গুড ইভিনিং, গুড ইভিনিং, ওটা আমিও বলিনি তোমাদেরকে। তো যাই হোক, চলো এখন আমাদের যাওয়া যাক, সন্ধ্যাবেলার খুব সুন্দর হাওয়াও দিচ্ছে বাইরে। তো চলো আমাদের সাথে সন্ধ্যাবেলার বর্ধমান ঘুরে এসো, চলো। অ্যাকচুয়ালি কি হয়েছে, বর্ধমানে এটা অনেক আগে হয়েছে, আমরা বেরোতে পারিনি তার জন্য যেতে পারিনি, কিন্তু কবে থেকে যেটা আগে ছিল না, ঠিক আছে। এখানে দেখায় তোমাদের, মেনু দেখে নিয়েছি। তো আমরা এখন বিলটা করিয়ে নিই, অর্ডারটা দিয়ে দিই, তারপর কথা হচ্ছে, দেখাচ্ছি সবটা।
আছি, যেহেতু এখানে গান চলছে তাই আমি কথা বলতে পারছি না কারণ কপিরাইট পড়ে যাবে, তো তোমরা শুধু দেখতে পাবে, ঠিক আছে? আমাদের এসে গেছে মোমো, বাট এখনো বার্গারটা দেয়নি, বার্গারটা নেক্সট দেবে। আগে চলো এগুলো ট্রাই করি, দেখো আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এটা হচ্ছে, এটা কি মোমো দিয়েছে জানো? হ্যাঁ চিলি, এটা মোমো, এটা চার পিস আছে এখানে, এখানে আছে চার পিস আর দুটো পেপসি আর আছে দুটো বার্গার, পুরোটা হচ্ছে 199 আর তার সাথে জিএসটি দিয়ে 235 না 36 কত পড়লো, যাই হোক সেটাই তো। এখন আমরা টেস্ট করে বলবো তোমাদেরকে, ফার্স্ট টাইম টেস্ট করছি, চলো দেখা যাক কেমন কেমন হয়। এসে গেছে, এটা না ফ্রাই করে চিকেন মোমো আছে, দার্জিলিং চিকেন মোমো, এটাকে ফ্রাই করেছে, দেন দেখো চিকেন দেখতে পাচ্ছ, ভালো কোয়ালিটি, গন্ধটাও ভালো আসছে, দেখা যাক খেয়ে। আমরা বেরোলাম এখন মোমো থেকে, মাস্কটা পরে নি, এখন যাচ্ছি কার্জন গেটের দিকে, কিছু কাজ আছে কার্জন গেটের দিকে, চা খেয়ে নেবো একটুখানি, ভাবো আমাকে চা নিয়ে খোঁটা দিচ্ছে, হ্যাঁ চা খাওয়া হয়নি, চা খাবে না, হ্যাঁ তুমি তো চা চাতে না নি এসব বলছে, আর যেই বলেছি কোল্ড কফি খাবে অমনি যখন বলছে হ্যাঁ কোল্ড কফি হলে খাবো, তার মানে ভাবো আমাকে এদিকে বলছে কোল্ড কফি না খেয়ে বাড়ি যাবে না। গার্জেন গেটের এখানে এসে গেছি ফাইনালি, চলো আর আমরা বরাবরের মতো যাবো কোথায়, রামপ্রসাদের লস্যি কোল্ড কফি না খেলে চলবে না, দেখো রামপ্রসাদের লস্যি এতে প্রচণ্ড ভিড়, বাবাই দুটো ফাইল কিনছে আর আমি সেই ফাঁকে এলাম, চুলের একটা খোপা পাওয়া যায় কিনা দেখি, কিনবো খোপা। হ্যালো আমরা ফিরে গেছি, বিরিয়ানি নিলাম তারপর বাড়িতে এসে গেছি, এখনো চেঞ্জ করিনি দেখতে পাচ্ছ, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই দেন চেঞ্জ করব। তো আজকে ফার্স্ট বলি বার্গারটা এখনও টেস্ট করিনি, বার্গারটা আমি যখনই টেস্ট করব তখনই একটা ভিডিও অবশ্যই করে রাখবো এবং সেটা তোমাদেরকে এই এখনই অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নাও। চলো এর মধ্যে কী কী আছে আমরা দেখে নিই, ভরপুর মেয়োনিজ, মোমো আছে দুটো, ঠিক আছে চিকেন মোমো আর চাটনি দেওয়া আছে, গ্রিন চাটনি আর এই। আচ্ছা তো কেমন লাগলো জানিও, ক্লিপটা দেখে আর কি বুঝবে, যারা আশেপাশে থাকো বর্ধমানে, বর্ধমানে দুটো হয়েছে, বর্ধমানে আর একটা এটা শাখা হয়েছে, সেটা হচ্ছে বিগ বাজারের সামনে উল্টো দিকে, সরি উল্টো দিকে, তো সেটাতেও ট্রাই করতে পারো, এটা হচ্ছে সিটি টাওয়ারে কার্জন গেটের কাছাকাছি, কার্জন গেট থেকে একটু গিয়েই স্টেশন দিকে, তো সেটাও সেখানেও ট্রাই করতে পারো, যেখানে ইচ্ছা বর্ধমান যারা যাওয়া আসা করো তারাও ট্রাই করতে পারো, ভালো লাগবে। আর আমাদের দুজনেরই ভালোই লেগেছে, খারাপ লাগেনি, তো যাই হোক, তো ওয়াও মোমো তো হলো, তারপর সবই হলো, এখন বলি বিরিয়ানিটা খাবো, বাট বিরিয়ানির ক্লিপটা আমি ব্লগটা যেহেতু শেষ করবো আর বিরিয়ানি ক্লিপটা দেখিয়ে দিচ্ছি একটুখানি দেখে নাও, তারপর ব্লগটা শেষ করছি।
হচ্ছে আমাদের লাকি বিরিয়ানি। তো আমরা এখন ফ্রেশ হব, দেন বিরিয়ানি খাবো। আর কালকে আমার যাওয়া আছে বোলপুর, তো কালকে রিহার্সাল আছে, তো সেই জন্য একটুখানি মানে গোছগাছ বলবো না, একটুটা কী কী নেবো সেটা, কারণ ব্যাক করে যাবো ভাবছি আমি, তো সেই জন্য কী কী নেবো না নেবো সেটা একটু ঠিক করে নেবো। তো এই হচ্ছে ব্যাপার, আজকে ব্লগটা এখানেই শেষ করতে হবে। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে কী করবে তোমরা জানো, লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাহলে ঝটপট গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর তারপর পাশে থাকে ছোট্ট বেল আইকন আছে সেটা অবশ্যই প্রেস করবে, সেটা ফ্রি, কোনো রকম টাকা পয়সা লাগবে না, সো করে দাও, এবং তারপর অল অপশনটা অবশ্যই প্রেস করবে। আর তোমরা অনেকেই আছো চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো কিন্তু ভিডিও দেখো না, আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো যে ঘুরতে গেলাম কোনো ব্যাপার না, ভিডিও করে নিলাম সেটা পোস্ট করছি সেটা কোনো ব্যাপার সেটা নয়, এডিটিং করতে হয়, অনেকটা সময় দিতে হয়, এবং বাইরে গেলেই ঘুরলে খেলেই সেটাকে আবার ক্যাপচার করা মাথায় রেখে সেটাও একটা ব্যাপার, তাই না? তো প্লিজ তোমরা একটুখানি সাপোর্ট করো, তোমরা অনেকটা সাপোর্ট করেছো যার জন্য আমি অনেকটা এগিয়ে গেছি, আর বাকিটাও সাপোর্ট করো অবশ্যই পারবো, তো সেই সাপোর্টটা তোমাদের আমি চাই, তোমরা আশা করছি সাপোর্ট করবে। তো এইভাবে সাপোর্ট করতে থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত সাথে দেখো, দেখতে থেকো লাইফস্টাইল উইথ প্রিয়া, আর সকলে সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।